প্রশ্ন করবেন সাদ মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি বারাকাতুহ। জি বলেন বাংলাদেশ বাংলাদেশ খুলনা থেকে বলছি। বলেন। একজন একজন তিনি ভাইয়ের হজ ফরজ হয়ে গেছে, তিনি করোনার টিকা নেননি এবং করোনার টিকা নেওয়ার ইচ্ছাও নেই টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে। এখন হজ করার ক্ষেত্রে তার করণীয় কি? জাযাকাল্লাহু খায়রান। بسم الله الرحمن الرحيم، الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وما والا أما بعد، প্রশ্ন করেছেন আর খুব ভালো প্রশ্ন করেছেন। এই ধরনের প্রশ্ন চাই, আকীদার প্রশ্ন, ইবাদত বন্দেগী, হুকুম আহকাম, ফিকহি মাসাইল, আমল আখলাক, হালাল হারাম, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে, এই ধরনের প্রশ্ন করে। আল্লাহ যেন তৌফিক দান করেন সকলকে। তো প্রশ্ন করেছেন যে এক ভাইয়ের হজ ফরজ হয়েছে, কিন্তু হজের জন্য তো আজকাল বা বাইরে যাওয়ার জন্য ভ্যাকসিন শর্ত, করোনার টিকা বা ভ্যাকসিন শর্ত। তিনি ভ্যাকসিন লাগাননি এবং ভ্যাকসিন লাগাবার ইচ্ছা নেই তার, কারণ তার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বলে তিনি চিন্তা করছেন যে আমি ভ্যাকসিন লাগাবো না। তো এই ক্ষেত্রে তার এই ভূমিকা বা এই আচরণটা কি ঠিক, বা এক্ষেত্রে করণীয় কি? মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যত রোগ সৃষ্টি করেছেন তার চিকিৎসা অবশ্য সৃষ্টি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, ইন্নাল্লাহ লাম ইউনজিল দান ইল্লা আনজালা লাহু শিফাআন, আল্লাহ যে কোনো রোগ নামিয়েছেন তার অবশ্য শেফা, চিকিৎসা নামিয়েছেন। আলিমাহু মান আলিমাহু, জাহিলাহু ওয়া জাহিলাহু মান জাহিলা, যে জানলো জানলো, যে জানলো না জানলো না। আর সারা বিশ্বের যারা এই স্বাস্থ্য সম্পর্কে বিশেষজ্ঞ তারা বলছে, এবং তারা এমন সাধারণ মানুষ নয়, এবং সারা পৃথিবী বলছে, সারা পৃথিবীর যারা এই সাবজেক্টের যারা মাহির অভিজ্ঞ তারা বলছে যে ভ্যাকসিন নেওয়া জরুরি। জি, ভ্যাকসিন নেওয়া জরুরি এই করোনার মহামারী থেকে নিজেকে সুরক্ষিত করার জন্য। জি, এটা তকদিরের পরিপন্থী নয়, বরং এটাও তকদিরের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন যে রাসূলুল্লাহ, আমি আল্লাহর ভরসা করি। অনেকে মনে করে যে আমি যদি ভ্যাকসিন লাগাই তো আল্লাহর উপর ভরসা আমার কমে যাবে, তকদিরের ক্ষেত্রে ইমান আমার দুর্বল। না না, এগুলি হচ্ছে সংশয়, যেগুলি ভুল, আসলে ভুল ধারণা, ভুল ধারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিস শুনাই, ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ভরসা করব, আর আমার উঁট আছে, তা আমি ঘুমাতে চাই, তো আমি উঁটটাকে ছেড়ে দিয়ে ঘুমিয়ে যাব, আল্লাহ ভরসা, আল্লাহ আমার উঁটের হেফাজত করবেন, নাকি আমি উঁটটাকে বেঁধে দিয়ে আমি ঘুমাবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই কিল হাওয়া তাওয়াক্কাল, উঁটটাকে বেঁধে রাখো, তারপরে আল্লাহর ভরসা করো। দুটোই করতে বলেছেন, আল্লাহর ভরসাও রাখতে বলেছেন আর আল্লাহর প্রতি ভরসা যে তার যা তকদিরে আছে তার বিপরীত হবে না, এবং আল্লাহ তো তকদির জানছেন, কিন্তু কর্ম তার পরিপন্থী নয়, কর্ম করতে বলছেন। এই দুটো কথা, এ কেলহা আগে কর্ম করতে বলছেন, তুমি আগে বেঁধে দাও উঠটাকে, তাহলে আগে কর্ম করো, তোমার উঁটটাকে সেভ করার চেষ্টা করো, উঁটটা যাতে এদিক সেদিক পালিয়ে গিয়ে তোমার হাত ছাড়া না হয়ে যায়, কোথায় চলে গেল তুমি হদিসই পেলে না, এমনটা না হয়, তারপরে আল্লাহকে ভরসা করো, কর্ম করে আল্লাহকে ভরসা করতে হবে। সুতরাং সারা বিশ্ব বলছে, সারা বিশ্বের জ্ঞানী গুণীরা বলছে, আলেম ওলামারাও বলছে, প্রায় সব আলেমরা বলছে, শুধু আপনি এই গুজবের পেছনে ছুটবেন আর গুজবে কান দেবেন না, না মোটেই না। যদি দু চারজন এরকম বলে পৃথিবীতে, তাহলে হচ্ছে গুজব। আর তারপরে যে কোনো ওষুধের কিসের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সবকিছুর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো সুতরাং আপনাকে এই ভাই, এই ভাইকে যে ভাইয়ের হজ ফরজ পরামর্শ দেব যে আল্লাহর হস্তে আপনার হজ ফরজ হয়েছে, আপনি আল্লাহকে ভয় করুন, এবং ফরজ আদায়ের জন্য যে সব শর্ত রয়েছে সেই সব শর্ত পালন করুন, তার একটি হচ্ছে ভ্যাকসিন লাগান। আচ্ছা বলুন তো দেখি, উড়ো জাহাজের সফর কি ঝুঁকিপূর্ণ নয়? বড় ঝুঁকিপূর্ণ। তারপরে তো উড়ো জাহাজে আপনি হজে আসছেন,
তাহলে বলবেন না উড়োজাহাজে এত দুর্ঘটনা ঘটছে, সুতরাং আমি ওই ঝামেলায় যাব না। তো আপনার কি হজ মাফ হবে? না, কখনো মাফ হবে না। পাসপোর্ট করতে যাচ্ছেন, পাসপোর্ট ছাড়া আপনি হজে আসতে পারবেন না। পাসপোর্ট করতে গেলে আপনাকে কিছু না কিছু বকশিস ঘুষ দিতে হবে, যাই বলেন না কেন দিতে হবে, না হইলে হয়তো ভুল রিপোর্ট দেবে অধিকাংশ জায়গায়। তো আপনি বলবেন যে না না ঘুষ হারাম, শুধু ঘুষ দেবো না, আমি পাসপোর্ট করবো না, হজ করবো না, আপনি গুনাহগার। তখন আপনার জন্য সেখানে প্রয়োজনে নিরুপায় হয়ে দেওয়াটা জায়েজ আপনার জন্য, কিন্তু যে ঘুষখোর জন্য। আশা করি বিষয়টি বোঝার চেষ্টা করবেন ঠান্ডা মেজাজে, এবং হজ কবুল করেন এবং হজের তৌফিক দান করেন, আর আপনার সংশয়কে আল্লাহ যেন দূর করেন। জি।